হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজ আমি তোমার সাথে আলোচনা করব নভেম্বর মাসের সেরা 7টি সরকারি চাকরির পরীক্ষা সম্পর্কে এবং প্রতিটি চাকরির পরীক্ষার জন্য তোমরা কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে যে আবেদন করবে এবং প্রত্যেকটি চাকরির জন্য কত বয়স প্রয়োজন, প্রতি মাসে স্যালারি কত এবং কী কী যোগ্যতা প্রয়োজন, এ টু জেড তোমরা সমস্ত কিছু আজকে ভিডিও থেকে জানতে পারবে। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, কারণ প্রতি সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জব রিলেটেড আপডেট পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আছে আইটিবিপিতে হেড কনস্টেবল। আইটিবিপিতে হেড কনস্টেবলে তোমরা আরও রিক্রুটমেন্ট পাবে, কিন্তু প্রত্যেকটাই হেড কনস্টেবল কনস্টেবল হলো তাদের কিন্তু কাজের টাইপ আলাদা এবং প্রত্যেকটাই রিক্রুটমেন্ট আলাদা। তোমরা দেখবে শূন্য পদ এবং শেষ তারিখটাও কিন্তু আলাদা আলাদা হবে। এই রিক্রুটমেন্টে তোমাদের বয়স কত, তোমাদের বয়সের আগে ফার্স্টে তোমাদের বলি কত স্যালারি। প্রতি মাসে তোমরা স্যালারি পাবে কিন্তু 25,000 থেকে ন্যূনতম 25,000 এবং 81,000 পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমরা স্যালারি পাবে। এবার কতগুলো শূন্যপদ আছে, মোট কিন্তু টোটাল 23টি শূন্যপদ আছে আইটিবিপি হেড কনস্টেবলে। কী কী যোগ্যতা প্রয়োজন এই রিক্রুটমেন্টের জন্য, তোমরা যদি আবেদন করতে চাও তবে তোমাদের ন্যূনতম কিন্তু গ্র্যাজুয়েশনের যোগ্যতা প্রয়োজন। শেষ তারিখ কবে, শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তোমরা যারা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক। কোন ওয়েবসাইটে যেয়ে তোমরা অ্যাপ্লাই করবে, দেখো www.recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 11/11/2022 মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এবার কিন্তু হচ্ছে NTPC-তে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ। এক্ষেত্রে তোমাদের বেতন কত, প্রতি মাসে স্যালারি কিন্তু 40,000 টাকা এবং এক্ষেত্রে কতগুলো শূন্যপদ আছে, টোটাল শূন্যপদ কিন্তু আছে 50টি। টোটাল শূন্যপদ আছে তোমাদের NTPC এক্সিকিউটিভ ট্রেনিতে। কী যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্ট্রিমে তুমি কিন্তু গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। কত তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু নভেম্বরের 11 তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কোন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করবে, দেখো www.careers.ntpc.co.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আইটিবিপি তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবলের আরেকটা রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু স্যালারিটা একই, তোমাদের 25,000 থেকে 81,000 টাকা প্রতি মাসে তোমাদের স্যালারি। কিন্তু এক্ষেত্রে দেখো শূন্যপদটা আলাদা। শূন্যপদ কতগুলো আছে, এক্ষেত্রে কিন্তু 40টি শূন্যপদ আছে এবং এক্ষেত্রেও তোমাদের কিন্তু যোগ্যতাটাও আলাদা। তোমরা মিনিমাম যারা HS পাস তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কত তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে 14/11/2022 মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। কোন ওয়েবসাইটে যে তুমি অ্যাপ্লাই করতে পারবে, www.recruitment.itbp.nic.in এই ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো চলে যাই পরের রিক্রুটমেন্টে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য স্যালারি কত প্রতি মাসে। প্রতি মাসে কিন্তু স্যালারি তোমাদের হচ্ছে 31,000 থেকে 92,000 টাকা প্রতি মাসে সিলেকশনের পর কিন্তু স্যালারি। কতগুলো শূন্যপদ আছে, তোমাদের কিন্তু টোটাল শূন্যপদ আছে 32টি টোটাল শূন্যপদ আছে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অ্যাসিস্ট্যান্টে। কী যোগ্যতা প্রয়োজন, তোমাদের কিন্তু যে কোনো স্ট্রিম থেকে তোমরা যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করার জন্য যোগ্য, আদার্সরা কিন্তু যোগ্য নয়। এবার দেখো তোমাদের শেষ তারিখ কত, তোমাদের 10/11/2022 অর্থাৎ নভেম্বরের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং কোন ওয়েবসাইটে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যে ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করবে সেটা হলো www.aai.aero এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নভেম্বরের 10 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এবার হচ্ছে আইটিবিপিতে ফার্মাসিস্ট, এটার জন্য তোমাদের স্যালারি কত। প্রতি মাসে কিন্তু স্যালারি তোমাদের মিনিমাম হচ্ছে 29,000 টাকা প্রতি মাসে স্যালারি এবং ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু 92,000 পার মান্থ, মানে তোমাদের 92,000 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি। কতগুলো শূন্যপদ আছে, টোটাল কিন্তু 24টি শূন্যপদ আছে তোমাদের আইটিবিপি ফার্মাসিস্টে, 24, ঠিক আছে। এবং কী যোগ্যতা প্রয়োজন, এক্ষেত্রে তোমাদের কিন্তু HS যোগ্যতা প্রয়োজন এবং তার সাথে HS কিন্তু সায়েন্স স্ট্রিমে যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমাদের ফার্মাসি করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং HSটা কিন্তু তোমাদের সায়েন্সে পিওর সায়েন্স হোক বা তোমাদের বায়ো সায়েন্স হোক দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল। শেষ তারিখ কত, তোমাদের কিন্তু 23/11/2022 মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোন ওয়েবসাইটে যে তুমি অ্যাপ্লাই করবে, www.recruitment.com
itbpolice.nic.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে নভেম্বরের 23 তারিখের মধ্যে। দেখো এবার হচ্ছে বিএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, মানে তোমরা বুঝতে পারছো বিএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মানে ডিএসপি র্যাঙ্কের বিএসএফ এর অফিসার। এটার বেতন কত? প্রতি মাসে স্যালারি কিন্তু 56,000 টাকা স্যালারি পাবে সিলেকশনের পর। এবং টোটাল শূন্যপদ কতগুলো আছে? অত্যন্ত কম, মোটে 8টি শূন্যপদ কিন্তু আছে এই পোস্টের জন্য। এবং কি কি যোগ্যতা প্রয়োজন? এক্ষেত্রে কিন্তু মিনিমাম যারা গ্র্যাজুয়েট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের নভেম্বরের 20 তারিখ, অর্থাৎ 20/11/2022 মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোন ওয়েবসাইটে যে তুমি অ্যাপ্লাই করবে? https://rec.bsf.gov.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে 20/11/2022 তারিখের মধ্যে। দেখো এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দিল্লি সাব অর্ডিনেট টিচার, এক্ষেত্রে কিন্তু আরেকটা পোস্ট আছে যেটা এখানে লেখা নেই, সেটা হলো তোমাদের দিল্লি সাব অর্ডিনেটের স্টোর কিপার, যেটার জন্য তোমাদের প্রথমে যে অর্ডিনেট টিচার যেটা আছে সেটা তোমাদের কী কী যোগ্যতা এবং সমস্ত ডিটেলসগুলো বলে দিই। এক্ষেত্রে কিন্তু তোমাদের টিচারের ক্ষেত্রে তোমাদের বেতন আছে 45,600 টাকার মতো কিন্তু প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে আফটার সিলেকশন। শূন্যপদ কতগুলো আছে? তোমাদের কিন্তু টিচার পোস্টের জন্য এবং তোমাদের যে স্টোর কিপার আছে দুটো মিলিয়ে তোমাদের কিন্তু শূন্যপদ আছে 632টি, টোটাল শূন্যপদ আছে 632টি। এবং দেখো তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, তোমাদের কিন্তু টিচার এবং স্টোর কিপার, তোমাদের টিচার যেটা আছে সেটার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন প্রয়োজন, তার সাথে কিন্তু বিএড প্রয়োজন, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে দুটো পোস্টের জন্যই তোমাদের কিন্তু লাস্ট তারিখ কবে, অর্থাৎ শেষ তারিখ তোমাদের কিন্তু হচ্ছে 18/11/2022, অর্থাৎ তোমরা নভেম্বরের 18 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কোন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে পারবে? দেখো ওয়েবসাইট হচ্ছে http://dsbonline.nic.in এই ওয়েবসাইটে যেই কিন্তু তোমরা দিল্লি সাবঅর্ডিনেট তোমাদের যে স্টোর কিপার আছে সেটাও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র যেটা তোমাদের চেঞ্জ হবে স্যালারিটা চেঞ্জ হবে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের যোগ্যতাটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যারা মিনিমাম এইচএস পাস তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েবসাইটে কিন্তু সেম থাকবে। দেখো আজকে আমি টোটাল তোমাদের কিন্তু 7টা গভর্নমেন্ট জবের নাম বললাম এবং প্রত্যেকটা তোমরা কবে অ্যাপ্লাই করতে পারবে, কত যোগ্যতা প্রয়োজন, A to Z সমস্ত ডিটেলস বলে দিলাম। ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টের তোমরা খাতায় লিখে নোট করে নিতে পারো, তারপর তোমরা মোবাইলে বা সাইবার ক্যাফে যেয়ে ফিল আপ করে নিতে পারো। প্রতি সপ্তাহে এরকম সেরা 7টি সরকারি চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।